তো জয় গোরাম বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা সমাজের যে নতুন রণনীতি তাতে কিন্তু একটা জিনিস আজ স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা যে হলুদ মর্ম সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাবে এবারের সমস্ত রাজনৈতিক দল আর আমি প্রথমে বই রাখি বন্ধুরা যে পররসায় কোনোদিন দুর্গাপূজা করা যায়নি একটা যেমন প্রবাদ আছে ঠিক তেমনই বন্ধুরা পর ভরসায় কোনোদিন কোনো জাতি তার সত্তা ফিরে পাবে না নিজেদের যদি সত্তা ফিরে পেতে হয় তাহলে নিজেদের দমে খাড়া হতে হবে এবং সেই লক্ষ্যেই দেখা যাচ্ছে বন্ধুরা কুর্মী সমাজ কিন্তু তারা তাদের প্রতিবাদের সুর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই প্রতিবাদের সুরটা কি বন্ধুরা প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা কুর্মী সমাজের যে সমাজ আন্দোলনকারীদেরকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল সেটার কিন্তু প্রতিবাদে কিন্তু আজ গ্রামে গ্রামে কিন্তু আজকে তার প্রতিবাদের ঝড় কিন্তু উঠতে চলেছে আর এই প্রতিবাদের ঝড়েই বন্ধুরা কুর্মী সমাজকে একত্রিত করবে কারণ যে সমস্ত সমাজ আন্দোলনকারীরা জেলে গিয়েছিলেন তারা কিন্তু নিজেদের স্বার্থে জেলে যায়নি তারা জাতির স্বার্থে আমাদের এই সমাজের স্বার্থে জেলে গিয়েছেন তাই এই যে প্রতিবাদের সুর এই প্রতিবাদের সুরেই কিন্তু কুর্মী সমাজকে আবারও একত্রিত করবে সবাইকে যেটা কিন্তু কুর্মী সমাজের জন্য একটা বিশাল বড় জয় বলতে পারো বলতে বলতে পারো বন্ধুরা আর তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্দেশখালিতে কি হয়েছে যেখানে ইডি কোর্ট থেকে অর্ডার পেয়ে যখন ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যখন রেড করতে যাচ্ছে তখন তাদের উপরে আবার ইটপাটকেল ছোড়া হচ্ছে মানে ভেবে দেখো বন্ধুরা তার সাথে সাথে কি হয়েছে বন্ধুরা তাদের নামে আবার ঘুরে এফআইআর করা হয়েছে যে তারা না বলে করে এসেছে এখানে উইদাউট করে নোটিস ছাড়া তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমাদের রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও বা কেন্দ্রীয় এজেন্সিও কিন্তু সুরক্ষিত নয় তাহলে আমরা তো কঞ্ বন্ধুরা তাই না তার জন্যই বই রাখি বন্ধুরা বল দরকার জাতির বল দরকার যে জাতির বল নাই তার জন্যই বই রাখছি বন্ধুরা যে আমাদের জনজাতির মধ্যে যে ঐক্যটা সেই ঐক্যটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে কোথায় নির্বাচন অর্থাৎ যে দুটো নির্বাচন আছে আমাদের বর্তমানে যখন আছে লোকসভা এবং বিধানসভা এই দুটো নির্বাচনে কিন্তু আমাদের জাতির কি দেখাতে হবে বলটা দেখাতে হবে ইউনিটিটা দেখাতে হবে যে আমরা কুর্মী জনজাতি যদি মনে করি আমরা কিন্তু সবাই এক এবং আমরাই কিন্তু এই রাজ্যে এই রাজ্যে বা এই দেশে কোন দল থাকবে সেটা কিন্তু আমরাও তার দাবি রাখি ঠিক করার এটা কিন্তু কুর্মী জনজাতিকে প্রমাণ করতে হবে তবে গিয়ে কুর্মী জনজাতি তার আগামী দিনের ভবিষ্যতের যে ফলটা সেটা কিন্তু পাবে বন্ধুরা আর না হলে কিন্তু পাবে না বাট তার আগে বই রাখি বন্ধুরা আমাদের সঞ্জয় মাহাতো দাদা তিনি ঠিক কি বললেন সেটা একবার শুনে নিন দেন আমি বিস্তারিত আসছি বন্ধুরা কিন্তু আর ফুলাই এরা

আমাদের কুর্মী সংস্কৃতিকেও কিন্তু মুকুটমণিপুর মেলাতে কিন্তু স্থান দেওয়া হয়নি বন্ধুরা যেটা খুব দুঃখের বিষয় অর্থাৎ মুকুটমণি ড্যামটা কিন্তু জায়গাতে তৈরি হয়েছে অর্থাৎ কিন্তু সংস্কৃতি বলবো সেখান গেল বন্ধু কুর্মী সংস্কৃতিকে কি করা হলো এক প্রকার বলতে গেলে বাধেই দেওয়া দেওয়া অথচ সেই জায়গাটা কিন্তু কুর্মীদের তো যাই হোক বন্ধুরা একটা জিনিস ভালো কুর্মী সমাজ গেছে বুঝে যে মহিলারাই হচ্ছে আমাদের দেশের হত্যা কর্তা বিধাতা কারণ মহিলাদের মধ্যে যদি আমরা জনপরিবর্তন আনতে পারি তাহলে কিন্তু এনি টাইম যে কোনো সময় কিন্তু আমরা পরিবর্তন আনতে পারি রাজ্যে বা বলো দেশে কারণ মহিলারাই কারণ মহিলারা এডুকেটেড না হলে শিক্ষিত না হলে বা তাদের মধ্যে জনচেতনা না হলে কোনো দিনের জন্য কিন্তু পরিবর্তন সম্ভব নয় তাই কুর্মী জনজাত্রী যে নতুন রণনীতি বন্ধুরা যে মহিলা সমাজকে বা মহিলা জনজাতিকে আগে জাগ্রত করো তাদের মধ্যে আগে চেতনার বিস্তার ঘটাও দেন অটোমেটিক সমাজের পরিবর্তন হবে সেটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এবং এই যে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে শুধু হলুদ ঝড় যাচ্ছে সেটার মর্ম কিন্তু আগামী দিনে লোকসভা বলো বা বিধানসভা বলো প্রত্যেকটা ভোটে কিন্তু বা নির্বাচনে কিন্তু কুর্মী জনজাতির বিশাল বড় একটা পরিবর্তন হতে চলেছে বন্ধুরা এবং একটা জিনিস একটা জিনিস আজকে প্রমাণ হয়ে যাবে বন্ধুরা আগামী দিনের নির্বাচনে শুধু প্রমাণ হবে না বন্ধুরা প্রমাণ করতেই হবে করে হচ্ছে সেটা কি যে কুর্ম জনজাতির ভোট কিন্তু একটা জায়গাতেই পড়বে এবং সেটা কারা পাবে সেটা আমাদের হুলুলিতে যে ইয়েটা আছে লাস্ট যে মিটিংটা আছে সেখানে কিন্তু আমাদের নেতৃত্ববৃন্দরা ঠিক করে দেবেন ঠিক কুর্ম জনজাতির ভোটটা কোথায় পড়তে চলেছে এবং আমি একটা আশা রাখি বন্ধুরা এবারের আর কুর্ম জনজাতির ভোট কিন্তু আর বাঘ হবে না আরেকটা জিনিস বই রাখি বন্ধুরা ইউনিটি একটা বিশাল জিনিস বন্ধুরা আজ ইউনিটি আছে বলে মুসলিম সমাজ বলো ঠিক আছে বা অন্যান্য জনজাতির যে সমাজগুলো রয়েছে গোষ্ঠী রয়েছে তারা কিন্তু আজকে বেশি বেনিফিট পাচ্ছে তার কারণ বন্ধুরা কি কারণ সরকারও জানে যে এদের কাছে যে ভোটটা আছে আমার এই জনজাতির যে ভোটটা আছে সেখানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট আমার দখলে থাকবে যদি এদেরকে আমরা বেনিফিট দিই বাট কুর্মী জনজাতি হচ্ছে এমন একটা জনজাতি বন্ধু মানে কি বলবো এদেরকে কোন সরকার কিন্তু বিশ্বাস করতে পারছে না কারণ কুর্মী জনজাতির মধ্যে প্রচুর 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 বিভীষণ ঢুকে রয়েছে মানে প্রচুর প্রচুর বিশ্বাসঘাতক ঢুকে রয়েছে বন্ধুরা তাই আমাদের কি হচ্ছিল এতদিন ধরে কুর্মী জনজাতির ভোটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছিল এবং আমি মনে করি বন্ধুরা কুর্মী জনজাতির আজ যে অবনতি অবনতির মেন কারণ কিন্তু আমরা কুর্মীরাই আর অন্য কেউ নেই বন্ধুরা আমরা প্রশ্রয় দিয়েছি বলে আজ আমরা আজকে এত নিচে নেমে গেছে বাট আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই আমরা কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না উন্নতি খুঁজে পাচ্ছি না জাতির তার মূল কারণ কিন্তু আমরা নিজেরাই বন্ধুরা তাই এই ভুলটা আশা করছি আর কোন কুর্মী নেতা বা কুর্মী নেতৃত্ব করবে না যে নিজের পায়ে নিজেরাই কুলুর মারবো আবার যাতে আমাদের জনজাতির যে উন্নতিটা সেটা আবার আরও একশো বছর পিছিয়ে যায় আশা করছি সেটা পিছবে না বন্ধুরা এবারে কিন্তু একটা নতুন পরিবর্তন আসতে চলেছে এবং আমি বারবার করে বলছি বন্ধুরা হলুদ ঝোলের মর্ম কি সেটা কিন্তু এবার বিধানসভা লোকসভা ভোটে দেয় আপনারা দেখতে পাবেন সমস্ত দলকে রিকোয়েস্ট হলে আপনারাও দেখতে দেখে নেবেন যে হলুদ ঝুলির মর্মটা কি হতে চলেছে এবারের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জয় গোরাম বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা জয় গোরাম ভালো থাকবে